করোনা আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং के হেলিকপ্টারে ঢাকা সিএমএইচ আনা হয়েছে। সামান্য কাশি ছাড়া সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। এই প্রথম মন্ত্রিসভার কোনো সদস্য এ মহামারীতে আক্রান্ত হলেন। উন্নত চিকিৎসার জন্য রবিবার দুপুরে বীর বাহাদুরকে বাসা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। বান্দরবানের সিভিল সার্জন ডা अंग्रू जान मंत्री सुस्थ आছেন, কাশি ছাড়া অন্য কোনো উপসর্গ নেই তার। নিবিড় পর্যবেক্ষণে ও স্বাস্থ্যবিধি মেনে চললে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেও জানান তিনি। কক্সবাজারের ল্যাবে নমুনা পরীক্ষায় শনিবার মন্ত্রীর করোনা পজিটিভ আসে।